নমস্কার বন্ধুরা এই গাছ দুটো দেখছেন এগুলো কিন্তু অসত্য গাছ আর বট গাছ এটা কিন্তু বনশাহী অনেক বছর হয়ে গেল এদের বয়স প্রায় চল্লিশ বছর তো হবেই এটা আমার বাপের বাড়ি সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি উঠোন থেকে ছোট্ট একটা বাগান আছে সেখানে কয়েকটা গাছ আছে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি আমি একটু বাড়ি এসেছিলাম দুটো দিনের জন্য তাই সকালবেলার প্রকৃতিটা আপনাদের সাথে একটু ভাগ করে নিয়েছি যদিও ভীষণ এখন মানে ওয়েদার একবারে খুব গরম তাও একটু শেয়ার করে নিলাম চলুন এবার রান্নায় চলে আসি এখানে আমি আদা কাঁচা লঙ্কা রসুন গোলমরিচ আর নিয়ে নেব গোটা চিরে আজ আমি একদম গরমের জন্য পারফেক্ট কিভাবে মাটন করলে ভালো লাগবে সেটাই আপনাদেরকে দেখাবো মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন মাটন এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল মাটন তো অনেকভাবে রান্নায় আমার চ্যানেলে করা আছে এটা একদম কম মশলায় আপনারা দেখতেই পাবেন নামমাত্র কয়েকটা মশলা দিয়ে আমি রান্নাটা করব। খেতে হবে অসাধারণ আর গরমের জন্য একদমই উপযোগী কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম চিনি ফোড়নটা গরম হওয়া অব্দি অপেক্ষা করবো চিনিটা এই কারণেই দিলাম যে এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা কিছুই ব্যবহার করবো না তাই মাংসটা একটু কালারের জন্য চিনিটা দিচ্ছি এবার ম্যারিনেট করে রাখা মাটনটা ওর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট তো কিছুই তেমনি করিনি হলুদার সর্ষের তেল দিয়ে এবার মাংসটাকে আমি এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো একটু আমরা সাধারণত পেঁয়াজ গরম হলে তেল সরি তেল গরম হলে আমরা পেঁয়াজটাই দিই কিন্তু এখানে আমি মাটনটা দিলাম এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব দেখুন আমি মাটনটা যে রান্না করবো প্রেসার কুকার ব্যবহার করব না আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন অসুবিধা নেই সেদ্ধটা আর কি আমি কড়াইই করব এরপর আমি দিয়ে দিলাম উপর থেকে নুন আবারও নাড়াচাড়া করছি আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ঝামেলা ছাড়াই আর খুব অল্প মশলাতেই মাংসটা অসাধারণ খেতে হয় এরপর আমি যে আদা জিরে লঙ্কা গোলমরিচ আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করব ব্যাস আর কিন্তু কোনো মশলা এখানে যাবে না না তো গরম মশলার গুঁড়ো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা এখানে আমি দেব না বা টমেটো কিচ্ছু না আলু দেবো খানিকক্ষণ মাংসটা কষানো হয়ে গেলে তখন আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজি নিই দেখুন মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এরপরে আমি আলুগুলো কেটে রাখা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবার খানিকটু একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখো তেল বেরিয়ে গেছেন বন্ধুরা দেখুন এরপর আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস এবার ভালো করে মিশিয়ে নেব আর ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমার কম মশলার মাটনের ঝোল একটু চাপা দিয়ে ঢাকা বন্ধ করে প্রায় আমার কিন্তু মাটনটা হয়ে এসছে এবার জাস্ট জল দিয়ে একটু ফুটে উঠলে তৈরি হয়ে যাবে আমার সিম্পল মাটনের ঝোল একদম কম মশলায় ব্যাস ফুটে উঠলেই তৈরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন